আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরেক নবী মুসা আলাইহিসসালাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কী কারণ ছিল? চলুন তবে জেনে নেওয়া যাক হযরত ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে। হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মিশরের প্রিয় বান্দা বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাও তার জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয় যার কারণে কোথাও খাদ্য শস্য ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাই, যিনি ইউসুফ আলাইহিসসালামকে কুয়োতে ফেলে দিয়েছিলেন, তিনিও মিশরে চলে আসলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসা চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন, তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইহিসসালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিসসালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল, তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল, কারণ ইউসুফ আলাইহিসসালামের মা বাবা বলে কথা। ইউসুফ আলাইহিসসালামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞেস করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্যবাহিনী আপনার ছেলের। তখন নবী ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন, আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশে ফেরেশতা জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইহিসসালাম ও ইউসুফ আলাইহিসসালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়েছে। তারপর ইউসুফ আলাইহিসসালাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিসসালাম এর পায়ে রেখে আল্লাহর দিনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিসসালাম ও তার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হিসাবে স্বীকার করলেন। আর বনী ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিসসালাম এর সময় একটা শহর বিস্তার করলেন যার নাম ছিল কৌশান। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাম যখন মৃত্যুসজ্জায়, তখন তার শেষ ইচ্ছে ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেয়া হয়। তিনি মারা যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিসসালাম তার বাবার ইচ্ছে মতো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালাম এর পাশে দাফন করলেন এবং ফিরে এসে মিশরের শাসনভার চালানো শুরু করলেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিসসালাম মারা যান, তখন সবাই চাইছিলেন তার কবর মুবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে করে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিসসালামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তারা দেহ মুবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে পৌঁছায়, যেন সবার উপরে তার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিসসালামের দেহ মুবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হযরত ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর আগে বলেছিলেন যে, আমি হযরত জিব্রাইল আলাইহিসসালামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে, তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও।
এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক বছর পর তার নবী মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যিনি জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় দাফন করা হয়েছিল। তখন এক বিদ্বানালী বললেন, আমি জানি ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইহিস সালামকে নীল নদীর তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলাইহিস সালামের কফিনে ভরা সেই দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হযরত ইউসুফ আলাইহিস সালামের ইচ্ছা পূরণ হয় এবং তার বাবা দাদা ও বড় দাদার পাশেই দাফন করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।